প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত, আল্লাহর শেখানো একটি ছোট্ট কোরআনি দোয়া শুধুমাত্র 5 বার পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আপনাদের জীবনের যৌবনের পাহাড় পরিমাণ গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে। এই চোখ দিয়ে টিভি, সিনেমা, নাটক, গান যত কিছু দেখেছেন, আল্লাহ চোখের গুণা পর্যন্ত ক্ষমা করে দিবেন। এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, জবানের গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবেন। এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, আল্লাহ ক্ষমা করে দিবে। এই অন্তর দিয়ে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহের চিন্তা ভাবনার ক্ষমা করে দিবে এবং একটি গুনাহও বাকি থাকবে না, নিষ্পাপ হয়ে যাবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, টাকা পয়সার সমস্যা আছে, ঋণগ্রস্ত আছেন, ছোট্ট নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন, পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হবে, ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, বৃষ্টির মতো রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিবে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অবশ্যই আজকে নবীজির শিখানো দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশা আল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন, ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে। আপনি আজকে এই আমলটি আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন ইনশাআল্লাহ, তাহলেই চলবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে অনেক গুনাহ করেছেন, গুনাহের কারণে আপনার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিয়েছে, গুনাহের কারণে আপনার মুখের সৌন্দর্যকে আল্লাহ কেড়ে নিচ্ছে, গুনাহের কারণে আপনার মনের মধ্যে অশান্তি বিরাজমান আছে, মনের মধ্যে শান্তি পাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা বান্দিরা, জীবনের সমস্ত গুনাহগুলো ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসো, এই ছোট্ট দোয়াটি পাঠ করে চলে আসো, আমি জীবনের সমস্ত গুনাহগুলো তোমাদের ক্ষমা করে দেব, মাফ করে দেব, একটি গুনাহও তোমাদের বাকি থাকবে না। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি আজকে তাওবাতুন নাসুহা পাঠ করবেন। তাওবাতুন নাসুহা করলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন, একটি গুনাহও আর বাকি থাকবে না। তাওবাতুন নাসুহা কিভাবে করতে হয়? আপনি আল্লাহর কাছে ওয়াদা করবেন, আজকে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহর কাছে এভাবে বলবেন মন থেকে। 2 নম্বর কথা, আল্লাহ ভবিষ্যতে আর কখনো ভুল করব না, গুনাহ করব না। 3 নম্বর কথা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। এই কথাটি বলে আপনাকে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর কোরআনে দোয়াটি পাঠ করতে হবে। পাঠ করার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ নিষ্পাপ হয়ে যাবেন। যাদের অভাব অনটন আছে, ফ্যামিলির মধ্যে বরকত নাই, রিজিকের সমস্যা, টাকা পয়সা ইনকাম করে কিন্তু বরকত পাচ্ছেন না, অথবা চেষ্টা করছেন কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারছেন না, আপনারা মনোযোগ সহকারে আজকের এই দোয়াটি পাঠ করুন। নবীজি বলেছেন, যত অভাব অনটন আপনাদের সংসারের মধ্যে থাকুক না কেন, আল্লাহ সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে আপনাদের পরিবার সংসারের মধ্যে রিজিক দিবে, টাকা পয়সা, ধন সম্পদ বৃষ্টির মতো দিবে। সকলে বলি সুবহানাল্লাহ।
প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত রিজিকের ভান্ডার আছে, খাজানাগুলো আছে, সমস্ত রিজিকের ভান্ডার খাজানাগুলোর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। যত খাজানা, যত রিজিকের ভান্ডার আছে, একমাত্র আল্লাহর। রিজিক প্রয়োজন তো আল্লাহর কাছে চান। যারা অভাব অনটনের মধ্যে আছেন, নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। সাহাবি অনেক বড় ধনী হয়েছেন দোয়াটি পাঠ করে, এবং একজন ব্যক্তি অনেক বড় ধনী হয়েছেন যারাই দোয়াটি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভাব অনটন দূর করে দেয়, তাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়। যা চাইবেন তাই পেয়ে যাবেন। তো মনোযোগ সহকারে আজকে এ দোয়াটি আমার সঙ্গে আপনারা এক্ষুনি পাঠ করবেন ইনশাআল্লাহ। আজকে শনিবার দিন অথবা রাত যখনই আপনারা ভিডিওটা দেখছেন, আমার সঙ্গে সঙ্গে এক্ষুনি আমলটি করবেন। সর্বপ্রথম এক নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার দুরুদ শরীফ পাঠ করবেন। এই দুরুদ শরীফটা পাঁচবার পাঠ করবেন, পঞ্চাশটা রহমত সঙ্গে সঙ্গে আপনাদের উপরে নাজিল হবে, পঞ্চাশটা গুনাহ সঙ্গে সঙ্গে আল্লাহ মুছে দিবে, পঞ্চাশটা নেকি লিখে দিবে। শুধু তাই নয়, নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম পর্যন্ত আপনার দরুদরা পৌঁছে দিবে, নবীজি খুশি হয়ে যাবে। তাই এই ছোট্ট দুরুদ শরীফটা পাঠ করুন আমার সঙ্গে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। সর্বশেষ দুরূদ শরীফটা আবারও পাঠ করুন, اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো ছোট্ট কোরআনি দোয়াটি পাঠ করুন শুধুমাত্র পাঁচবার। আল্লাহ ওয়াদা করে বলেছেন, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ প্রথমে বলবেন, জীবনে যত গুনাহ করছি আল্লাহ ভুল করছি, আর কখনো ভুল করব না, মন থেকে সিদ্ধান্ত নেবেন, আল্লাহ তুমি ক্ষমা করে দিও আমাকে।
তারপরে আপনি পাঠ করুন এই ছোট্ট কোরআনে দোয়াটি। বলুন, রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফির লি, 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 রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফির লি। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, ছোট্ট নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন, ইনশাল্লাহ অভাব অনটন দূর হয়ে যাবে। দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়ালগিনা। আবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়ালগিনা। আবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। মনের আশা পূরণ হওয়ার জন্য নবীজির শিখানো ইসমে আজম দোয়াটি পাঠ করুন। নবীজি গ্যারান্টি দিয়েছেন, আল্লাহর কসম করে বলেছেন, এটাই হচ্ছে ইসমে আজমের দোয়া। আপনি দোয়াটি পাঠ করুন। প্রথমে আল্লাহর নামটি পাঠ করুন একটিবার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদু সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আবারও আপনারা পাঁচবার দুরূদ শরীফ পড়ুন ইনশাআল্লাহ, এই ছোট্ট দুরূদ শরীফটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, মন থেকে চান আল্লাহুম্মা আমিন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ওয়াল্লাহ তোমার বান্দা বান্দিরা জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার ফুরন্দ রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও।
এই হাত দিয়ে যত গুণা গুনেছে, এই চোখ দিয়ে যত টিভি সিনেমা দেখেছে, নাটক দেখেছে, পর পুরুষ পর নারী দেখেছে আল্লাহ, এই চোখের সমস্ত গুণা মাফ করো, জবানের গুণা মাফ করো, কানের গুণা মাফ করো, অন্তরের গুণাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জীবন যৌবনের পাহাড় পরিমাণ গুণা পর্যন্ত আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অভাব অনটন আছে আল্লাহ, রিজিকের মধ্যে বরকত হয় না, ও আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও, অভাব অনটনগুলোকে দূর করে দাও, রিজিকের মধ্যে বরকত দান করে দাও, সকলকে আল্লাহ তুমি ধনী বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের আশা পূরণ করে দাও, যাদের ছেলে সন্তান হয় না ছেলে সন্তান দাও, যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ, অনেক মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার মহিলা মা বোনরা যারা হাত উঠিয়েছে আল্লাহ, পরিবার সংসারের মধ্যে তুমি শান্তি দিও, অভাব অনটনগুলো দূর করে দিও আল্লাহ, রিজিকের মধ্যে সময়ের মধ্যে আল্লাহ বরকত দান করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন আমল করেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, পরিবার সংসারে শান্তি দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার বান্দাবান্দিদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, মক্কা মদিনায় নাও, আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।